হুজুর কখন আসবেন? মানুষ সব চলে যাচ্ছে, মানে কঠিন অবস্থা, মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে। তাই সে দেখি বাবা অবস্থা এমন, আপনাকে দেখে আমার ওয়াজ হারিয়ে গেছে, অস্ত করা দূরের কথা, বুঝেন নাই। দুই তিন বছরের মধ্যে মনে এত মানুষের সামনে ওয়াজ করিনি, কি ওয়াজ করবো? হ্যাঁ কি ও এর পাশে বাড়ি ঘর নাই, জালসা দিছেন কেন? আমি তো নিজেও দেখলাম যে চলাচলের মতো রাস্তাঘাট নাই, বিদায় মানুষজন আসে না, তাই না? নেতা আছে কিন্তু সাফাবাস, রাস্তাঘাট করে দিবি তো দূরের কথা, ও রাস্তার বরাদ্দ সব টাকা মেরে হয়, কথা বোঝেননি? এত দুঃখ দরদ দুর্দশা যদি এই যুগেও থাকে তো কোন যুগে পরিবর্তন হবে গো? হ্যাঁ, যাই হোক, এজন্য অল্প সময়ের মধ্যে একটি আয়াতের ওপরে সামান্য কিছু কথা বলে আমি চলে যাব, কারণ আপনাদের এই কষ্ট করে আয়োজন করছেন একেবারে না বললেই নয়। হ্যাঁ, যেহেতু কষ্ট করে আসছি তো কিছু তো বলা লাগবে, আপনারা কি থাকবেন নাকি যাবেন? অনেকে বলতেছেন হুজুর ক্যামেরা রেকর্ড করতে দিলেন না, সব জায়গায় সব পরিবেশে রেকর্ড চলে না, কথা বোঝেন নাই? এটা যে একটা মাহফিল, পিছনে একটা ব্যানার পর্যন্ত নাই। আগে বললে আমি বগুড়ার থেকে ব্যানার ছাপায় আনি আসতাম, কথা বোঝেন নাই? এগুলো তো একটু ডিজিটাল হওয়া দরকার, তাই না? একটা ব্যানার 600-700 টাকা খরচ হলে পিছনে কত সুন্দর হইতো, আর এই চেয়ারগুলো মানে 71 সালের, তাই না? এগুলো বললে তো কবি হুজুর কুমা খুবই খারাপ, এটা কথা বললেন। আমাদের এলাকায় কি ভদ্রতা নাই? শিক্ষিত জ্ঞানী গুণীমান আছে ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পরিবর্তন হতে শেখেন, একটু আয়োজন করছেন কষ্ট করে, যত সুন্দর হয় আলহামদুলিল্লাহ, আলেমুলাম এসে দোয়া করে দিয়ে যাবে, কথা বোঝেন নাই? তো এই জন্য মনে কিছু নেন না, একটু আপনাদেরকে এতটুকুই অনুরোধ করলাম, যেহেতু বক্তা দাওয়াত দিয়েছেন ইউটিউবের বক্তা, আবার তার পিছনে একটা ব্যানারও রাখলেন না, বোঝেন না? দুই একটা মিডিয়া আসবে, যদি ভিডিও হয় আপনাদেরও সম্মান আমারও সম্মান, এলাকার কথা এই এলাকায় মাহফিল হয়েছে এটা ছড়িয়ে যাবে, এজন্য এগুলো একটু বুঝবেন ইনশাল্লাহ, পরবর্তীতে একটু চেষ্টা করবেন। কাপড়ের হলে একটা ব্যানার দিন পিছনে, বেশি টাকা লাগে না, 500-600 টাকা হলে একটা পরিবেশ সুন্দর হয়, আর প্যান্ডেল এত বড় করার দরকার নেই, ছুটিয়ে না করবেন কিন্তু সুন্দর করবেন, সেই রকম যেন মনে হয়, কথা বোঝেন নাই? প্যান্ডেলত বসে যান মনে হয়, ভারতে যতগুলো প্যান্ডেল দেখি, বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে, মানে প্যান্ডেল এত সুন্দর করে সাজায়, পরিবেশ দেখে মায়া লাগে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। একটু উদারতা করা লাগবে, আমাদের কলিজাটা একটু বড় করা দরকার, মনে কিছু নেন না। আমার কথায় হয়তো বা কতিপক্ষের ভাইয়ের একটু মন খারাপ করেছে, এক জায়গায় বলছিলাম তো কচ্ছে হুজুর আমাদেরকে অপমান করতেছেন, অপমান না, সত্য কথা শুনতে অপমান কিছুই নাই, যেটা আপনি করেছেন আমি সেটাই বলছি, তাই না? এলাকায় এরকমই হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এত লোকজন হয় না, কি করছে ওই সাসা? এটাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আপনাদের কাছে, আমার ভালো আমার কাছে, বুঝেন না? হুজুর যা বলছেন ঠিক আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সর এলাকার মানুষের সাথে, বিভিন্ন নদী এলাকার মানুষের সাথে কথা বলে পারা যায় না, বুঝছেন? আমরা তো নদী এলাকার না, খুব খুব কষ্ট লাগে, আমি এক জায়গায় যাই তো আমাকে মার বেড়ে আসছে, তো এগুলো কথা তো আসলে ভালো মন্দ বোঝে না, হ্যাঁ হুটহাট একটা কথা বললে হবে, তাই একটু বুঝে শুনে বলা লাগে ভাই। আরেকটিবার সালাম দেবো আশা করছি, মাইকের সাউন্ড বাড়ায় দাও বাবা, মাইকের সাউন্ড বাড়ায় দাও, এক করে ভলিউম ঠিক দাও, ঠাকায় দাও।